বন্ধুরা ইন্ডিয়া পোস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিছু শূন্য পদে এখানে তোমাদের নিয়োগ করা হবে, যার জন্য তোমাদের কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, পরীক্ষা নিয়োগ পদ্ধতি কী কী রয়েছে, সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে বলবো। তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবে, ঠিক আছে। হলুদ মার্ক দিয়ে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলোকে কিন্তু আমি চিহ্নিত করে রেখেছি যাতে তোমাদের পরে সুবিধা হয়। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর দ্য ফলোয়িং পোস্ট, ঠিক আছে। লাস্ট ডেট ফর রিসিট অফ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ অন অর বিফোর 5/4/2023। আবেদনের শেষ তারিখ হচ্ছে আগস্ট মাসের 5 তারিখ, তার আগে, ঠিক আছে। পোস্টের নাম হচ্ছে স্কিল আর্টিসেন্স জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড নট মিনিস্ট্রিয়াল। টোটাল 5টা ট্রেড রয়েছে, 4টা রয়েছে: মোটর ভেহিকেল মেকানিক, মোটর ভেহিকেল ইলেকট্রিশিয়ান, পেইন্টার এবং টায়ারম্যান। ভ্যাকান্সি রয়েছে টোটাল 5টি, ক্যাটাগরি ওয়াইজ শূন্য তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের এখানে বেতন দেওয়া হবে 19,900 টাকা থেকে 63,200 টাকা, লেভেল 2 অনুসারে, পে ম্যাট্রিক্স 7 as 7 সিবিটি। বয়স তোমাদের এখানে লাগবে, এজ লিমিট দেখতে পাচ্ছ 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে এবং তোমার বয়স ধরা হবে হচ্ছে জুলাই মাসের 1 তারিখ অনুসারে। এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড় এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে তুমি এখানে 3 বছরের ছাড় পাবে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলছে এ সার্টিফিকেট ইন দ্য রেসপেক্টিভ ট্রেড ফ্রম অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট, মানে সরকারি স্বীকৃত যে কোনো টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে বা সংশ্লিষ্ট যে ট্রেডগুলো বললাম সেখান থেকে তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে তো অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। এর পাশাপাশি এই স্ট্যান্ডার্ড পাস অথবা 8ম শ্রেণী পাস করে থাকলে এর পাশাপাশি উইথ এক্সপিরিয়েন্স অফ 1 year ইন রেসপেক্টিভ ট্রেড, সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরে তোমার যদি অভিজ্ঞতা থাকে তাহলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে, ঠিক আছে। মেথড অফ সিলেকশন, নিয়োগ পদ্ধতি কীভাবে করা হবে একটু দেখে নাও। কম্পিটিটিভ ট্রেড টেস্ট অর্থাৎ ট্রেড টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে সম্পূর্ণরূপে কিন্তু অফলাইন পদ্ধতিতে। নির্দিষ্ট কোন ঠিকানায় তোমরা যায় জমা দেবে সমস্ত কিছু তোমাদের আমি এই ভিডিওতে বলবো। তোমরা যখন অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করবে এর পাশাপাশি ফটোকপি অর্থাৎ জেরক্স, কোন জেরক্স লাগবে সেটা সেলফ অ্যাটেস্টেড অথবা অ্যাটেস্টেড বাই গেজেটেড অফিসার দ্বারা হলেও চলবে। এখানে বলছে ফটোগ্রাফ লাগবে, এজ প্রুফ লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশান, টেকনিক্যাল কোয়ালিফিকেশান, ড্রাইভিং লাইসেন্স, SC ST OBC সার্টিফিকেট, ট্রেড এক্সপিরিয়েন্স অফ রেসপেক্টিভ ট্রেড। এই যে ডকুমেন্টসগুলো বলছে এই ডকুমেন্টগুলো তোমাকে ফটোকপি সেলফ অ্যাটেস্টেড করে অবশ্যই সেখানে দিতে হবে, যে তোমার ফর্ম্যাট রয়েছে অ্যাপ্লিকেশন সেটার সাথে। প্রথমত তোমাকে অ্যাপ্লিকেশনের যে ফর্ম্যাট রয়েছে সেটা সঠিকভাবে পূরণ করতে হবে, ওটার সাথে তোমার এই সমস্ত ফটোকপিগুলো তোমাকে সেলফ অ্যাটেস্টেড অথবা অ্যাটেস্টেড বাই গেজেটেড অফিসার, ঠিক আছে, দ্বারা কী করতে হবে তোমাকে সিগনেচার করতে হবে। এখানে আরেকটা জিনিস দেখে নাও, দ্য অরিজিনাল ডকুমেন্ট সার্টিফিকেট শুড নট বি সেন্ট অ্যালং উইথ অ্যাপ্লিকেশন, অর্থাৎ সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমরা কিন্তু কোনো অরিজিনাল ডকুমেন্ট বা সার্টিফিকেট সেন্ড করবে না, শুধুমাত্র জেরক্স কপিগুলো যে আছে সেগুলো সেন্ড করবে। জেরক্স কপির নিচে তোমার সিগনেচার, হয়তো কোনো গ্যাজেটেড অফিসারের সিগনেচার লাগবে, যেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে খুব স্পষ্টভাবে বলা আছে। নির্দিষ্ট কোন ঠিকানায় পাঠাবে দেখে নাও, এখানে দেখা আছে, দেখো দ্য অ্যাপ্লিকেশন শুড বি অ্যাড্রেস টু দ্য, দেখো টু দ্য ম্যানেজার মেল মোটর সার্ভিস নাম্বার 4, ঠিকানা বেঙ্গালুরু 560001 অ্যান্ড শুড বি সেম থ্রো স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট, ঠিক আছে। স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট দ্বারা এই যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানাটা তোমাকে পাঠাতে হবে। কবে পাঠাতে হবে, কতদিনের মধ্যে পাঠানো হবে? দ্য লাস্ট ডেট অফ রিসিট অফ অ্যাপ্লিকেশন ইজ অন অর বিফোর 5/4/2023। আগস্ট মাসের 5 তারিখের আগে তোমাকে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় হয় স্পিড পোস্ট না হলে রেজিস্টার্ড পোস্টের দ্বারা তোমাকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা পৌঁছাতে হবে। অ্যাপ্লিকেশনের ফর্ম্যাটটাও কিন্তু রয়েছে, তো এই হচ্ছে সেই দেখো অফ অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা, ফর্ম্যাট অফ অ্যাপ্লিকেশন। এটা অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে পূরণ করতে হবে। এটা পূরণ করার পর এর সাথে যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো এখানে বলেছে সেগুলো কিন্তু অবশ্যই অ্যাটাচ করতে হবে এবং যে ফটোকপিগুলো তোমরা এখানে দিবে সেখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড অবলিক অ্যাটেস্টেড বাই গেজেটেড অফিসার দ্বারা অবশ্যই তোমাকে স্বাক্ষরিত করতে হবে, ঠিক আছে। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছো। কেউ ইচ্ছুক হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করবে। চলো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ বন্ধুরা।